আরে কোথায় যাচ্ছেন সবাই, একটু সময় নিয়ে এই মাথা নষ্ট করা রেসিপিটা দেখে যান, নইলে কিন্তু আফসোস করতে হবে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আজকে আব্বু বাসার সবার জন্য এমন একটা মাথা নষ্ট করা রেসিপি বানিয়েছে যা খেয়ে কিনা বাসার সবার মাথা আসলেই নষ্ট হয়ে গেছে। আজকে আমার এবং আপনাদের ভাইয়ের অ্যানিভার্সারি, তো আব্বু ভাবলো আমাদের জন্য স্পেশাল কোনো রেসিপি বানাবে, বাসার সবাই তো তার সাথে আছেই। তা আব্বু আজকে বিশাল বড় সাইজের একটি বাঁধাকপি এনেছে, সে বাঁধাকপিটা ছিল আমার বড় ফুফুর ছাদের। তা আমার বড় ফুফুর ছাদে কিন্তু অনেক বাঁধাকপি এবং ফুলকপির চাষ করেছে, এবার তো সেখান থেকেই আব্বু নিয়ে এসেছে। তো সেই বাঁধাকপি দিয়ে কিন্তু আজকের এই স্পেশাল রেসিপিটি বানানো হবে। প্রথমেই আপনারা দেখেছিলেন সামান্য পরিমাণ অলিভ অয়েল দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু পেঁয়াজ এবং দেওয়া হয়েছে আদা রসুন বাটা, খুব ভালোভাবে ভেজে তারপর কিন্তু এখানে দেওয়া হয়েছে বাটা মুরগির মাংস। এখন মুরগির মাংসগুলোর সাথে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়া এবং ডার্ক সয়া সস, খুব ভালোভাবে আবার সুন্দর করে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ডার্ক সয়া সসে কিন্তু ভীষণ লবণ থাকে, তো লবণ দেওয়ার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিবেন, অবশ্যই আগে একটু টেস্ট করে নেবেন। এখন মুরগির মাংসগুলোর সাথে দেয়া হচ্ছে গ্রেট করা গাজর এবং দেয়া হচ্ছে ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমরা সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু হলুদ অথবা লাল ক্যাপসিকাম ইউজ করতে পারেন, তাহলে দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। তো খুব সুন্দর করে এই সবজিগুলোকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেওয়া হবে লো হিটে। এখন ঢাকনা উঠিয়ে খুব সুন্দর করে মিশ্রণগুলোকে আবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেহেতু লো হিটে রান্না করেছি, একদমই কিন্তু মিশ্রণটা লেগে যায়নি। তো এখানে একদম সামান্য পরিমাণ পানি দেওয়া হয়েছে, পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য রান্না করে নেওয়া হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে সবজিগুলো এবং মুরগির মাংসগুলোকে খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এখন এই মিশ্রণটার সাথে দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন আব্বু কিন্তু এক পাশ দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিচ্ছে আর আমি কিন্তু চিকেনের যে অংশটা রয়েছে সেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম লেগে লেগে গেছে একটা একটার সাথে, এইরকম লাগা লাগা অবস্থাতেই কিন্তু আমরা এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। অবশ্যই মনে রাখবেন এর বেশি কিন্তু আর চুলাতে রাখার কোনো ধরনের দরকার নেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি পাতিলে গরম পানি করা আছে এবং সে পানিতে কিন্তু দেয়া হচ্ছে লবণ। লবণ দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব সে বাঁধাকপিগুলো। সে বাঁধাকপিগুলোকে কিন্তু আব্বু খুব সুন্দর করে পাতাগুলোকে একটি একটি করে ছাড়িয়ে নিয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে ছাড়ানো হয়েছে। এই বাঁধাকপির পাতাগুলোকে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য ভাপ দিয়ে নিতে হবে, যাতে করে বাঁধাকপির পাতাগুলো একদম নরম নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমাদের এই পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে, এখন একটি জালের মধ্যে আমরা পানিগুলো ছেঁকে নিব। অবশ্যই মনে রাখবেন এই পাতাগুলোকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনো ধরনের দরকার নেই, জাস্ট পানিটা ছড়িয়ে নিলেই হবে। এখন একটি ওভেনের ট্রেতে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, একদম সামান্য পরিমাণ অলিভ অয়েল দিব। আজকে আমরা যে রেসিপিটা বানাচ্ছি আমি এবং আব্বু মিলে, রেসিপিটা কিন্তু আব্বুর, আমি কিন্তু আব্বুকে হেল্প করছি। তো আজকে রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি, ছোটরাও কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খাবে। তো সামান্য পরিমাণ অলিভ অয়েল কিন্তু ওভেনের ট্রেতে দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে বাঁধাকপির পাতাগুলো নিচ্ছি এবং বাঁধাকপির পাতাগুলোতে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। চিকেনের পুরটা দেওয়ার পর খুব সুন্দর করে পাটিসাপটা পিঠার মতো আমি তৈরি করে নিচ্ছি। এই বাঁধাকপির পাতাগুলো দেখতে পাটিসাপটা পিঠার মতোই লাগছিল আমার, আপনারা দেখুন আপনাদের কাছে তেমনটা লাগছে না? মনে হচ্ছে আমি কোনো রঙ্গিলা পাটিসাপটা পিঠা বানাচ্ছি, এক একটি এক এক কালারের, দেখতে এত বেশি ভালো লাগছিল। আমি জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। এখন আব্বু নিয়েছে মোজারেলা চিজ আর সাথে একটি গ্রেটার নিয়েছে, তো গ্রেটার দিয়ে খুব সুন্দর করে বাঁধাকপির পাটিসাপটাগুলোর উপরে খুব সুন্দর করে এই মোজারেলা চিজটা ছড়িয়ে দিচ্ছে। বেশি করে চিজ দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি আপনাদেরকে বলেছিলাম এই রেসিপিটা হেলদি হবে, তাই আমরা চিজের পরিমাণটা একটু কম দিয়েছি। অবশ্যই মনে রাখবেন যাদের হার্টের প্রবলেম আছে তারা এই রেসিপিটা কিন্তু চিজ ছাড়া বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে আমি আপনাদেরকে বলছি। তো এখন চিজের উপরে দেয়া হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়া এবং দেয়া হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানো এবং গোলমরিচের গুঁড়ার খুব সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু এর ফ্লেভারটা খুব বেশি ভালো লাগবে। আমরা কিন্তু আগে ইলেকট্রিক ওভেনকে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন এই বাঁধাকপি পাটিসাপটাগুলোকে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য আমরা বেক করে নিব।
10 মিনিট পর আমরা কিন্তু ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম। এখন কিন্তু আমরা ট্রেটা বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। একদম প্রত্যেকটা পাটিসাপটার উপরে কিন্তু চিজটা একদম সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। এখন আমরা এক এক করে পাটিসাপটাগুলোকে উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে, মাশাল্লাহ। আজকের রেসিপিটার সাথে কিন্তু আমরা এখানে বানিয়েছি চিকেন থাই স্যুপ। আজকের ডিনার কিন্তু আমরা এগুলো দিয়েই করব। আজকের ডিনারে কিন্তু আমাদের কোনো ভাত এবং পোলাও নেই, এগুলো দিয়েই কিন্তু খেলে পুরো পেট একদম ভরে যাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছুরি দিয়ে কেটে এখন কাঁটা চামচ দিয়ে ধরে খাবো। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে, একদম সফট লাগছে এবং খেতে ভীষণ ভালো লাগছিল। তো আব্বু বলছে এখন আমি একটা কেটে খেয়ে দেখি কেমন লাগে। তো আব্বু খুব সুন্দর করে কিন্তু এখন কাঁটা চামচ এবং ছুরি দিয়ে উঠিয়ে খুব সুন্দর করে খাচ্ছিল। আব্বু খাওয়ার পর আব্বু বলছিল আসলেই ভীষণ মজা হয়েছে। যাই হোক, আমার আব্বুর আজকের এই স্পেশাল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন। আপনাদের সবাইকে আমাদের আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।